নমস্কার, আমি কৌশিক রায়। আগামীকাল বৃহস্পতিবার 21 সেপ্টেম্বর 2023 যে পাঁচ রাশির অর্থপ্রাপ্তির গাঢ় যোগ সৃষ্টি হয়েছে, সেই পাঁচটি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আলোচনাটি শুনবেন। খুব গুরুত্বপূর্ণ আলোচনা। দেখুন, আপনারা প্রতিদিন টিকিট কাটছেন কিন্তু অর্থ প্রাপ্তি আপনাদের হচ্ছে না। কারো কারো ক্ষেত্রে 2-1 নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসে, অল্পের জন্য মিস হয়ে যাচ্ছে বড় ধরনের অর্থপ্রাপ্তি। সেখানে অবশ্যই রাহু রক্ষা কবচ আপনাকে চটজলদি অর্থপ্রাপ্তি ঘটাতে সাহায্য করবে। রাহু হচ্ছে কলিযুগে অর্থপ্রাপ্তির মুখ্য কারকগ্রহ। রাহু আপনার শর্টকাটে অর্থ কিন্তু দিয়ে থাকে কলিযুগে। যাদের অল্পের জন্য মিস হয়ে যাচ্ছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। এই গণেশ চতুর্থী থেকে রাহু রক্ষা কবচের উপর স্পেশাল ছাড় রয়েছে। অবশ্যই এই সময় আপনারা যদি বুকিং করেন, অবশ্যই এই অফারটি আপনারা পাবেন। দেখুন, আর একটি কথা আপনাদের কাছে অনুরোধ, প্রচুর রাহু রক্ষা কবচের বুকিং চলছে, একটু আপনারা সময় দিবেন। যে অনেকেই আমার অ্যাসিস্ট্যান্টকে বলছেন যে কৌশিকদা একটু বলুন না আমাকে তাড়াতাড়ি করে দিতে। দেখুন, যে কোনো জিনিসের না সঠিক নির্দিষ্ট দিন রয়েছে শোধন করার, এবং তৈরি করে শোধন করে আপনাদের থেকে পাঠাতে গেলে সঠিক নির্দিষ্ট দিনে আপনাদেরকে কিন্তু পাঠাতে হবে। তাড়াহুড়ো করলে কিন্তু হবে না। এই জন্য আমি আপনাদের কাছে একটু হলো সময় চেয়ে নিচ্ছি যে একটু আপনারা অপেক্ষা করুন, নিশ্চিতরূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু হবে। এবং যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, দেখুন আপনাদের ভাগ্যভাবটা কেমন রয়েছে। দেখুন, এই যে অর্থপ্রাপ্তি যে কোনো দিক থেকে, আপনি লটারি বলুন, আপনি শেয়ার বাজার বলুন, আপনি ট্রেন্ডিং বলুন, অনলাইন ট্রেন্ডিংয়ে যে খেলা হয়, আপনি ফাটকা বলুন, আপনি স্টক মার্কেট বলুন, এগুলো সমস্ত কিছু কিন্তু আপনার ভাগ্যের উপর নির্ভর। তাই ভাগ্যভাবকে স্ট্রং করুন, নিশ্চিতরূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। আমি প্রতিদিন বলি, চারটি গ্রহ রাহু শুক্র বুধ শনি, এই চারটি গ্রহ আপনাদের জন্মকুণ্ডলীতে কেমন রয়েছে, এবং এর পাশাপাশি আপনাদের জন্মকুণ্ডলীতে ভাগ্যভাব, ধনভাব এবং আকস্মিক প্রাপ্তির ভাব, এই ভাবগুলো কেমন রয়েছে, তবেই কিন্তু বলা সম্ভব যে আপনাদের আগামীকাল অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কি না। দেখুন, প্রতিদিন কোনো না কোনো রাশির নাম উঠেই আসে, কোনো না কোনো রাশির নাম দেখা যায়, কিন্তু আপনাদের রাশির সাথে হয়তো সেম টু সেম মিলে যায়। আপনারা ছোট্ট একটি ভুল কাজ করেন, সেটি হচ্ছে আপনারা লটের টিকিট কেটে ফেলেন এবং পরে দেখেন সেই টিকিটটা মিলে না। তখন আপনারা অনেকেই বলেন যে কৌশিকদা, আমি তো দীর্ঘদিন ধরে কাটছি, কেন হচ্ছে না। দেখুন, কেনর কথাটা যদি দেখতে হয় তাহলে অবশ্যই আপনাদের জন্মকুণ্ডলীকে আগে বিচার বিশ্লেষণ করতে হবে। যাদের ক্ষেত্রে নেই হস্তরেখা, আগে বিচার বিশ্লেষণ করুন, নিশ্চিতরূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। এবার একটি কথা আপনাদেরকে বলি, দেখুন অনেক মানুষেরই হচ্ছে কি, একটা নেশার মতন হয়ে গেছে এই টিকিট কাটাটা। তাই জন্য তাদের জন্য আমি প্রতিদিন 12টি রাশির টার্গেট নাম্বার দিচ্ছি এবং কোন কোন সৌভাগ্যশালী 5টি রাশির নাম আমি আপনাদেরকে আলোচনা করে দিচ্ছি। এবং এর পাশাপাশি যারা রাশি জানেন না তাদের ক্ষেত্রে আমি কিন্তু বিশেষ করে আমি একটি দিচ্ছি যে নাম অনুযায়ী, অর্থাৎ কেউ বলছে আমার এম দিয়ে নাম, কেউ বলছে আমার কে দিয়ে নাম, কেউ বলছে এ দিয়ে নাম, এই নামের অক্ষর অনুযায়ী কিন্তু আমি প্রতিদিন আপনাদের সামনে কিন্তু নামের অক্ষর দিয়ে কিন্তু জানাচ্ছি। তো আলোচনাটা শুরু করা যাক। অনেকে অধিক আগ্রহে রয়েছেন, কৌশিকদা কখন রাশির নাম বলবেন, কখন কৌশিকদার টার্গেট নাম্বার বলবেন। দেখুন, আমি যে বারবার আপনাদেরকে বলি, এই যে টার্গেট নাম্বারটা না খুব রিসার্চ করে কিন্তু বার করা হয়, এবং এর পাশাপাশি যারা ভাগ্যের শুভ সংখ্যা জানেন না তাদের ক্ষেত্রে কিন্তু এই টার্গেট নাম্বারটা বিশেষভাবে লাভ কিন্তু দিবে। কলিযুগে অর্থপ্রাপ্তির যে মুখ্য কারকগ্রহ সেটি হচ্ছে রাহু গ্রহ। তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন,
নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। আসা যাক সৌভাগ্যশালী রাশিগুলির নাম। প্রথম রাশি বৃষ রাশি, আপনাদের আগামীকাল বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। যদি আপনাদের ভাগ্যে যদি থাকে এবং জন্মকুণ্ডলী যদি পারমিট করে আপনাদের অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির আগামীকাল আকস্মিক অর্থপ্রাপ্তির বড় সম্ভাবনা কিন্তু রয়েছে। যদি আপনাদের জন্মকুণ্ডলিতে বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ থাকে আপনারাও হতে পারেন আগামীকাল কোটিপতি। বড় হোক ছোট হোক অর্থপ্রাপ্তি কিন্তু হবে। তিন নম্বর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম ধনু রাশি। ধনু রাশির আগামীকাল বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। আপনারা যদি ধনু রাশির মানুষ হন আপনাদের জন্মকুণ্ডলিতে গাঢ় এবং প্রবল অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপর যে রাশির কথা বলবো সে রাশির নাম আপনার সিংহ রাশি। সিংহ রাশির আগামীকাল বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। যদি আপনাদের জন্মছকে বড় কোনো দোষ না থাকে নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি হতে চলেছে। অন্তিম এবং শেষ যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির আগামীকাল আকস্মিক বা হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। এবার আসি বারোটি রাশির টার্গেট নাম্বার। মেষ রাশি শুধুমাত্র দুই, বৃষ রাশি শুধুমাত্র এক, আপনার মিথুন রাশি চার তিন, কর্কট রাশি শুধুমাত্র ছয়, সিংহ রাশি শুধুমাত্র পাঁচ, কন্যা রাশি এক নয়, তুলা রাশি চার এবং পাঁচ, বৃশ্চিক রাশি ছয় শুধু। এরপর যে ধনু রাশি তিন এবং পাঁচ, মকর রাশি আপনাদের শুধুমাত্র আট, কুম্ভ রাশি পাঁচ এবং দুই, মীন রাশি আপনাদের যে আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে সাত। এবার আসি আপনাদের নামের অক্ষর দিয়ে। অনেকেই রাশি জানেন না তারা এটা অ্যাপ্লাই করবেন। আপনার নামের অক্ষর এন টি আই কে এম এস পি এ সি ডি এবং ও দিয়ে যদি শুরু হয় আপনাদের আগামীকাল প্রবল অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে। দেখুন যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, রাহু রক্ষা কবচ নিতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ভিডিওটি আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন, চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। এবং একটি কথা আবারও বলছি, কষ্ট অর্জিত অর্থ আপনারা নষ্ট করবেন না, ব্যক্তিগত জন্মছককে সংস্কার করুন এবং গ্রহের প্রতিকার প্রতিবিধান করুন। দেখুন রাশির নাম শুনলে শুধু হবে না, তাহলে তো সবাই কোটিপতি হয়ে যেত। তাই আপনাদের জন্মকুণ্ডলিতে কোন বছর যোগ রয়েছে, কোন মাসে রয়েছে সেটা আগে জেনে নিন। কারণ আপনারা প্রতিদিন যদি ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনাদের অর্থটা নষ্ট কিন্তু হবে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।